আমরা রাজনীতি করি, কোনো রাজনৈতিক নেতা সেনাবাহিনীর হাতে এভাবে সবংশে নির্বংশ হবেন এটা আমরা কখনো কামনা করি না। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন, ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল, যদিও তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দেননি, কিন্তু স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন, এটি হলো বাস্তবতা। এবং এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। মেজর রশিদ ছিল এই টু ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির কমান্ডিং অফিসার। সকালে ঘটনা ঘটার পরে ক্যান্টনমেন্টে তার কাছ থেকেই আমি জানতে পারি। আমরা দ্রুত অফিসের দিকে যাচ্ছিলাম, পথে জেনারেল জিয়াউর রহমানের বাসা। কর্নেল সাফাত বললেন যে আমরা ঘটনাটি সেনা উপপ্রধানকে জানিয়ে যাই। তখন তার বাসায় গেলাম, তিনি বেরোয় এলেন, তখন শেভ করছিলেন খুব আর্লি ইন দি মর্নিং। তো আমার কমান্ডার তাকে ঘটনা জানাবার পর তিনি একটি অবিস্মরণীয় উক্তি করেন যে প্রেসিডেন্ট নাই তো কী হয়েছে, ভাইস প্রেসিডেন্ট আছে, আমরা সৈনিক, আমরা সংবিধানকে সমুন্নত রাখব। 75-এর 15ই আগস্ট জাতীয় জীবনে রাজনীতির ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা, সম্পূর্ণ অপ্রত্যাশিত। পুরো জাতি সেদিন হতবাক হয়ে গিয়েছিল। সেদিন আমি ঢাকা ক্যান্টনমেন্টে 46তম ব্রিগেডে কর্মরত ছিলাম ব্রিগেড মেজর রূপে। তখন একটি ছোট সেনাবাহিনী ছিল, মাত্র 5টা ব্রিগেড নিয়ে গঠিত, 5টি ক্যান্টনমেন্টে 5টা ব্রিগেড, এই ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল শফিউল্লাহ বীর উত্তম, উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম, চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ বীর উত্তম এবং 46 ব্রিগেড কমান্ডার ছিলেন কর্নেল সাফাত জামিল বীর বিক্রম। এরা সবাই খ্যাতনামা মুক্তিযোদ্ধা। তো 15ই আগস্টের ঘটনাটি ঘূর্ণাক্ষর কেউ টের পায়নি, এত গোয়েন্দা সংস্থা কোনো কিছুই আভাস দিতে পারেনি। হঠাৎ করে যখন ঘটে গেল দেশে এবং ক্যান্টনমেন্টে, সবাই হতচকিত, হতবিহ্বল হয়ে পড়ে। 46 ব্রিগেডের 4টি ইউনিট ছিল, প্রথম ইস্ট বেঙ্গল, দ্বিতীয় ইস্ট বেঙ্গল, চতুর্থ ইস্ট বেঙ্গল, 16 ইস্ট বেঙ্গল এবং টু ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। মেজর রশিদ ছিল এই টু ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির কমান্ডিং অফিসার। সকালে ঘটনা ঘটার পরে ক্যান্টনমেন্টে তার কাছ থেকেই আমি জানতে পারি যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। তখন আমাদের প্রথম কাজ ছিল, আমার প্রথম কাজ ছিল কমান্ডিং অফিসারের কাছে যাওয়া। কর্নেল সাফাত জামিলের কাছে গেলাম, আমরা দ্রুত অফিসের দিকে যাচ্ছিলাম, পথে জেনারেল জিয়াউর রহমানের বাসা। আমরা তার অধীনে জেড ফোর্সের মুক্তিযোদ্ধা ছিলাম। কর্নেল সাফাত বললেন যে আমরা ঘটনাটি সেনা উপপ্রধানকে জানিয়ে যাই। তখন তার বাসায় গেলাম, তিনি বেরোয় এলেন, তখন শেভ করছিলেন খুব আর্লি ইন দি মর্নিং। তো আমার কমান্ডার তাকে ঘটনা জানাবার পর তিনি একটি অবিস্মরণীয় উক্তি করেন যে প্রেসিডেন্ট নাই তো কী হয়েছে, ভাইস প্রেসিডেন্ট আছে, আমরা সৈনিক, আমরা সংবিধানকে সমুন্নত রাখব। এই কথাটি আজকে অনেকেই বিশ্বাস করবে না, বিশেষ করে যারা রাজনীতি করেন তারা মনে করেন যে আমি বিএনপি করি, আমি হয়তো জিয়াকে গ্লোরিফাই করার জন্য এই কথাটি বলছি। বাট এটি একটি সত্যি ঘটনা। কর্নেল সাফাত জামিল তার বইতে এই ঘটনাটি লিখে গিয়েছেন, আমরা দুজনই এর চাক্ষুর সাক্ষী। জিয়া যে একজন প্রকৃত গণতন্ত্রমনা সৈনিক ছিলেন, রাষ্ট্রীয় কনস্টিটিউশনের প্রতি অনুগত ছিলেন, এই ঘটনাই তাই প্রমাণ। আমাকে বিকেলের দিকে গণভবনে রিপোর্ট করার জন্য চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ডাকেন, বঙ্গভবনের নিরাপত্তার জন্য 46 ব্রিগেডে সেনা পাঠাতে হবে, সেজন্য আমাকে ডেকেছেন। তো আমি বঙ্গভবনের উদ্দেশ্যে একটি গাড়ি নিয়ে রওনা হয়ে যাওয়ার পথে আমার যেহেতু বিশ্বাস হচ্ছিল না এরকম সত্যি ঘটনা কি না, আমি 32 নম্বরে যাই এবং গিয়ে সেখানে বঙ্গবন্ধুর মৃতদেহটি সিঁড়ির উপরে শায়িত অবস্থায় দেখতে পাই। অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এত বড় মাপের নেতার মৃত্যুতে সারা দেশে কোনো প্রতিবাদ হয়নি। আমি যখন 32 নম্বরে প্রবেশ করি সেখানে মেজর হুদা বজলুল হুদা আর্টিলারির, সে আমাকে উপরে নিয়ে যায়। তো নিচে একটি মৃতদেহ ছিল বঙ্গবন্ধুর ভাই শেখ নাসিরের, সে আমাকে জানায়, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে রক্তাক্ত টেবিল, টেলিফোনে রক্ত লাগা দেখলাম। তারপরে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার সময় দেখলাম যে সিঁড়ির ল্যান্ডিংয়ের উপরে, একতলা দোতলার সিঁড়ির উপরে, কয়েকটা সিঁড়ির উপরে শায়িত রাষ্ট্রপতির দেহ, সাদা কাপড়ে আবৃত।
এটি দেখলাম। পরে সেখান থেকেই যখন দেখলাম যে যা কিছু শুনছি সবই সত্যি, তখন নিচে নেমে এসে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করলাম। সেখানে গিয়ে দেখলাম যে আওয়ামী লীগের পুরো মন্ত্রিসভা তারা আবার শপথ গ্রহণ করলেন খন্দকার মোশতাকের অধীনে। শুধু শীর্ষ চারজন নেতাবাদে মন্ত্রিসভার সকল সদস্য সেখানে ছিলেন। তাজউদ্দিন আহমদ তো আগেই ছিলেন না সেখানে, মন্ত্রিসভার থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। তো এই ঘটনার এত বছর পর বিশ্লেষণ নানা বিভিন্ন রাজনৈতিক দল যার যার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে। কারো কারো কাছে এটা জাতির সবচেয়ে ঘৃণিত একটি অধ্যায়, গণতন্ত্রকেই হত্যা করা হয়েছে বলা যেতে পারে, এবং একটি রাজনীতির জন্য একটি কলঙ্কিত ঘটনা বলে মনে করেন। অপর একটি গ্রুপ আছে যারা মনে করে যে এটিকে নাজাদ দিবস হিসাবে, মুক্তি দিবস হিসাবে পালন করা উচিত। তো শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন, ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল, যদিও তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দেননি, কিন্তু স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন। এবং স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন। এটি হলো বাস্তবতা। এবং এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। আমরা রাজনীতি করি, কোনো রাজনৈতিক নেতা সেনাবাহিনীর হাতে এভাবে সবংশে নির্বংশ হবেন এটা আমরা কখনো কামনা করি না। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা, এটা তো রাষ্ট্রের কারো এই ধরনের সাহস না, এটা বিদেশি শক্তি সাহস যুগিয়েছে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে জড়িত অনেকেই এ ব্যাপারে লিখেছেন। আমরা অনুমান করি এ ধরনের কিছু ঘটেছে, এটার সাথে জাতীয় আন্তর্জাতিক শক্তি এটার সাথে জড়িত, না হলে এত বড় মাপের নেতাকে হত্যা করলো আর কিছুই ঘটল না সারা দেশে। সাথে সাথে আন্তর্জাতিক মহল থেকে যেসব স্বীকৃতিগুলো এসেছে পাকিস্তান চীন, বোঝাই যাচ্ছে যে এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। 15 আগস্ট কারো জন্মদিন হতে পারবে না এমন কিছু নেই। জন্মদিন অনুষ্ঠান নিশ্চয়ই 15 আগস্টও যার জন্ম সে জন্মদিন পালন করবে, এটি তার ব্যক্তিগত অধিকার। তবে সেটি কিছুটা সীমিত পরিসরে বা অন্যদের মনে আঘাত লাগে, জাতির মনে আঘাত লাগে, এই ধরনের আড়ম্বরহীনভাবে করা। সেটি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি বিপুল সমারোহের সাথে এই জন্মদিন পালন করেন না, তিনি ইদানিং অত্যন্ত ঘরোয়াভাবেই এটা করেন, তিনি সেটি উপলব্ধি করেছেন। বিএনপি একটি বিশাল দল, সেখানে রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে। এগুলো এক তো মিডিয়ার আলোচনা করার বিষয় না, এটা দলের অভ্যন্তরীণভাবেই নিরসন করা উচিত। তবে দলে, এত বৃহৎ দলে কেউ কেউ মনক্ষুণ্ণ থাকতেই পারে, আমিও মনক্ষুণ্ণ থাকতে পারি। এতে বিএনপির মতো বিরাট একটা দল কতটুকু ক্ষতিগ্রস্ত হবে সেটা ভবিষ্যৎই বলে দেবে। তো এই মুহূর্তে দলীয় সংহতি একান্তভাবে কাম্য। বিশ্বদ্রীত কর্ণলী আহমদ যখন চলে গিয়েছেন সে সময় মনে হয়েছে কোনো ক্ষতিই হয়নি এতে, বাট এখন মনে হচ্ছে যে ধীরে ধীরে এ ধরনের নেতা বিএনপিতে থাকলে আজকে ভালোই হতো বলে আমার মনে হয়।